পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বিরাট পত্নী বলিউড সুন্দরী আনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তানের সুসংবাদ দেন আনুষ্কা বিরাট। তারকা দম্পতি জানান 15 ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে, ছেলের নাম রেখেছেন অকায়। এই তারকা দম্পতি পুত্রের জন্য সবার শুভকামনা চেয়েছেন, সেই সঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও করেছেন। ইনস্টাতে আনুষ্কা লিখেন, দারুণ আনন্দ, সবাইকে জানাচ্ছি 15 ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে, ভামিকার ভাই হয়েছে, নাম অকায়। এই পোস্টে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউড তারকারা। আনুষ্কার প্রাক্তন প্রেমিক রণবীর সিং শুভেচ্ছা জানিয়েছেন বিরাট আনুষ্কাকে। শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর ও মাধুরী দীক্ষিত। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বেশ কিছুদিন ধরেই কানাঘোষা চলছিল বিরস্কার দ্বিতীয় সন্তান আসছে। বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন, তখনই সেই জল্পনাকে উস্কে দেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার একটি ভিডিওতে বলেন, বিরাটের সঙ্গে কথা হয়েছে আমার, তখন জানলাম আনুষ্কা দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন, তাই এ সময় বিরাটের কর্তব্য আনুষ্কার পাশে থাকা। যদিও পরে আবার সেই তথ্য দেয়ায় দুঃখ প্রকাশ করেন এবি, কিন্তু সেই তথ্য আর জল্পনায় সত্যি হলো, তাই যা রটে তা কিছু তো বটে, প্রবাদটি আবারও সঠিক হল। ইমরাদুল হক, সময় সংবাদ।